লিওনাল মেসি তো পিএসজিতে চলে গেছেন কিন্তু বার্সেলোনায় মেসির দশ নম্বর জার্সির কি হবে প্রশ্নটা কদিন ধরেই ঘুরছে দিয়াগো ম্যারাডোনার দশ নম্বর জার্সি ইতালিতে তার ক্লাব নেপোলি অনেক বছর অবসরে রেখেছিল কিন্তু এখন ক্লাবগুলোর নিয়মই এমন যে একটি জার্সি অবসরে পাঠানো মানে একজন খেলোয়াড় কম নিয়ে খেলা নেপোলি যেমন করে দশ নম্বর জার্সি আবার ফিরিয়ে এনেছে বার্সেলোনার পক্ষে তাই দশ নম্বর জার্সি বাদ দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে দশ নম্বর জার্সি কে পাচ্ছেন শুধু তো জার্সি নয় দশ নম্বর জার্সি মানে মেসির শূন্যতা পূরণের চ্যালেঞ্জও কে নেবে সেই চ্যালেঞ্জ হঠাৎ সে প্রশ্নে উঠে এসেছে ফিলিপে কুতিনহোর নাম আতোয়া গ্রিসমেন ক্যারিয়ারে কী ক্লাব কী জাতীয় দল সব জায়গায় সাত নম্বর জার্সি পরেন বার্সায়ও তাই ফরাসি ফরওয়ার্ড যে দশ নম্বর জার্সি নেবেন না তাই জানাই ছিল এই মৌসুমে লিওতে চুক্তি শেষ হওয়ার পর বার্সায় যাওয়া ডিপাই দশ নম্বর জার্সি পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছিল কিন্তু ডাচ ফরোয়ার্ডের পছন্দ নয় নম্বর জার্সি মার্কা জানিয়েছে স্প্যানিশ লিগে একটি নির্দিষ্ট ম্যাচে যে খেলোয়াড়েরা খেলবেন তাদের জার্সি নাম্বার হতে হয় এক থেকে পঁচিশের মধ্যে কাল বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত বার্সাই এক থেকে চব্বিশের মধ্যে শুধু দশ নম্বর ছাড়া বাকি সব জার্সি দখলে ছিল মানাজের জার্সি নম্বর পাওয়া তখনও বাকি ছিল কিন্তু বিকেলে বার্সাই অফিসিয়াল টুইটার থেকে ম্যাচের জন্য দল ঘোষণা করার পর দশ নম্বর জার্সি কথিনও পাচ্ছে কিনা না সে আলোচনা শুরু হয়ে গেছে বার্সার অফিসিয়াল স্কোয়াডে মানাজকে চোদ্দো নম্বর জার্সি দেওয়া হয়েছে যেটি গত মৌসুমে কুতিনহর জার্সি ছিল কুতিনহর জার্সি যদি মানাজ পরেন আর এক থেকে পঁচিশের মধ্যে শুধু দশ নম্বর জার্সি খালি থাকে সেক্ষেত্রে কুতিনহোর দশ নম্বর জার্সি পাচ্ছেন এমন আলোচনা শুরু হয়ে গেছে যে কুতিনহর সকাল বিকেল বার্সা গুঞ্জনে খবর আসে তিনিই পাবেন দশ নম্বর জার্সি এ নিয়ে বিস্ময় ছিল আবার হ লিভারপুলে দশ নম্বর জার্সি পরতেন তিনি খেলেন প্লেমেকার হিসেবে মেসি যাওয়ার পর বার্সায় আরেকটু স্বাধীনতা নিয়ে খেললে অবশেষে বার্সায় আলো ছড়ানোর সম্ভাবনা এসব বিবেচনা করে হ দশ নম্বর জার্সি পাওয়া পুরোপুরি যুক্তিযুক্ত বলে মনে করেন অনেকেই আপনাদের কি মনে হয় কথিনহ কি সত্যিই বার্সেলোনাতে দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন